বন্ধু, এখন আমি আছি হোয়াটসঅ্যাপের মধ্যে। আর হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট ওয়ালপেপার কীভাবে সেট করবে বা অ্যাড করবে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখে নাও চ্যাট ওয়ালপেপারটা একটু কেমন হবে। তো সোব্বার উপরে একটা বন্ধু আছে, টাচ করে বন্ধুর ইনবক্সে ঢুকলাম। তো ভালো করে দেখো চ্যাট ওয়ালপেপার ঠিক এইরকমটা। তো তোমরা এই জায়গাটা যেখানে দেখো একটা মেয়ের ছবি লাগানো আছে, তো এখানে তোমরা নিজেদের ছবি লাগাতে পারো কিংবা কোনো ফুল সিন সিনারি যে কোনো ছবি লাগাতে পারো। তোমরা এইরকম চ্যাট ওয়ালপেপার যদি সেট করতে হয় তো আমার ভিডিওর সঙ্গে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এরকম হোয়াটসঅ্যাপে চ্যাট ওয়ালপেপার সেট করবে বা অ্যাড করবে। চলো সমস্ত ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধু, এখন আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছি আর সোব্বার উপরে ডান সাইডে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে আমি টাচ করব। টাচ করার পর সেটিংস পাবো, সেটিংসে টাচ করব। পরে মাঝের দিকে চ্যাটস পাবো, ওই চ্যাটসে টাচ করব। টাচ করলে সোব্বার উপরে থিম আছে, তারপর ওয়ালপেপার আছে, তো আমি ওয়ালপেপারে টাচ করব। টাচ করার পর এখানে ভালো করে দেখো এক জায়গায় চেঞ্জ আছে আর এখানে একটা চ্যাট ইন্টারফেস আছে। তো এই চ্যাট ইন্টারফেস আর এই হচ্ছে চেঞ্জ, চেঞ্জেও টাচ করতে পারি। আর ওপরে দেখো এই যে চ্যাট ইন্টারফেস আছে, এখানেও টাচ করতে পারি। তো যেখানে টাচ করব একই জায়গায় যাব। তো চলো বন্ধু আমি চেঞ্জে টাচ করি। তো এই চেঞ্জে টাচ করলাম, ভালো করে দেখো এখানে মাই ফটো আছে, ডার্ক আছে, ব্রাইট আছে। তো বন্ধু ডার্ক ব্রাইটে যদি আমি টাচ করি, ডার্কে টাচ করলাম, এখানে দেখো কত ভালো ভালো ওয়ালপেপার আছে। তো এখান থেকে ওয়ালপেপার তোমরা সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। এবং ব্রাইটে টাচ করলে ব্রাইটের ওয়ালপেপার পেয়ে যাবো। তো এখানে অনেক ভালো ভালো ওয়ালপেপার আছে, তোমরা এখান থেকেও সেট করতে পারো বা অ্যাড করতে পারো। কিন্তু আমি আমার ফাইল থেকে, মানে ফটো ফাইল বা আমার গ্যালারি থেকে আমি ফটো সেভ করব। তো তোমরা নিজেদের গ্যালারি থেকে যদি কারোর ছবি, কোনো ব্যক্তির ছবি বা নিজের গ্যালারির ফুল বা সিন সিনারি সেট করতে চাও বা অ্যাড করতে চাও, তাহলে এখানে দেখো মাই ফটোজ আছে, এখানে টাচ করবে। তো টাচ করলে এখান থেকে আমি আমার পছন্দের মতো একটা ছবি সেট করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো ছবি সেট করে নেবে। তো টাচ করলাম, টাচ করার পর নিচে দেখো সেট ওয়ালপেপার আছে, এখানে টাচ করব। টাচ করলে ওয়ালপেপারটা সেট হয়ে গেল, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো যে কোনো একটা বন্ধুর ইনবক্সে টাচ করে ঢুকি। তো এই যে ভালো করে দেখো, তো এখানে আমার সেট হয়ে গিয়েছে। তো যদি পরে মনে হয় যে না এটা ভালো লাগছে না, আমার আগের অবস্থায় আসতে চাই, মানে আমি আমার আগের ওয়ালপেপারে আসতে চাই যেমনটা ছিল বাই ডিফল্ট, তাহলে বাই ডিফল্ট ওয়ালপেপারটা কীভাবে সেট করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সোব্বার উপরে ডান সাইডে থ্রি ডট আছে, ওখানে টাচ করব। টাচ করার পর সেটিংসে টাচ করব। তো আবার চ্যাটসে চ্যাট টাচ করব ঠিক আগের মতোই, আবার ওয়ালপেপারে টাচ করব ঠিক আগের মতো। তো ঠিক চেঞ্জে টাচ করব। টাচ করার পর নিচে সোব্বার নিচে ভালো করে দেখো ডিফল্ট ওয়ালপেপার, সোব্বার নিচে ডিফল্ট ওয়ালপেপার আছে, এখানে টাচ করব। টাচ করলে সেট ওয়ালপেপার আছে, সেট ওয়ালপেপারে টাচ করে দেবো সোব্বার নিচে। তো সেট ওয়ালপেপারে টাচ করে দিলাম, দেখো আমি আগের মতো আবার আমার ওয়ালপেপারটা হয়ে গিয়েছে। তো বন্ধু, ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।